ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি নির্বাচিত হয়েছেন। ফোর্বস 2023 সালের বিলিয়নারদের তালিকা প্রকাশ করার সময় এই তথ্য শেয়ার করেছে। এই অনুসারে হিন্ডেনবার্গের রিসার্চ রিপোর্টের কারণে বিপুল ক্ষতির শিকার গৌতম আদানি এই তালিকায় 24 নম্বরে পৌঁছেছেন। মুকেশ আম্বানি, যিনি আবার এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির মুকুট জিতেছেন, বিশ্বের শীর্ষ 10 ধনী ব্যক্তির তালিকায় রয়েছেন 9 নম্বরে। 65 বছর বয়সী এই ভারতীয় শিল্পপতির মোট সম্পদের পরিমাণ $83.4 বিলিয়ন। ফোর্বসের মতে, গত বছর 2022 সালে আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ প্রথম ভারতীয় কোম্পানি হয়ে $100 বিলিয়নের বেশি আয় করেছে। নতুন তালিকা অনুসারে মুকেশ আম্বানি মাইক্রোসফটের স্টিভ বালমোর, গুগলের ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন, ফেসবুকের মার্ক জুকারবার্গ এবং ডেল টেকনোলজিসের মাইকেল ডেলের উপরে রয়েছে। আম্বানি গত বছর $90.7 বিলিয়ন ডলারের আনুমানিক সম্পদের সাথে তালিকায় ছিলেন 10ম স্থানে।